আমার সাথে কারোর মতের অমিল আছে, তাই বলে তাকে অসম্মান করা, তার সম্পর্কে বাজে মন্তব্য করা, এই শিক্ষা এবং নীতি কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দেয় নাই। আফসোসের বিষয়, আজকাল বহু ভাইয়েরা অনলাইনে দাওয়াতি কাজ করেন, প্রচুর পরিমাণে ভালো কাজ করেন আলহামদুলিল্লাহ, নিজের মতের সাথে অমিল হয়েছে বা নিজের মতের বিরোধী কাউকে পাইছেন, কোনো কারণে সে হয়তো আক্রমণ করে কোনো কথা বলছে, এবার শুরু হয়ে যায় তার গালমন্দের হিড়িক। আল্লাহ তালা হেফাজত করুক এই সমস্ত ভাইরা ইসলাম বুঝেনি নেই, নিজের ভেতরেই তিনি ইসলাম এখনও ধারণ করতে পারেন না, তিনি গুড়া দুনিয়াকে সংশোধন করার মিশন নিয়ে ফেসবুক দাবড়িয়ে বেড়াচ্ছেন এবং অনলাইন দাবড়িয়ে বেড়াচ্ছেন। আল্লাহ নবী হুদ আলহি সালাতাম সম্পর্কে সুরে আরাফ 66 নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন, হুদ আলহি সালাতামকে তার জাতি বলেছিলেন, ইন্না লানারা কাফি সাফাহা, আমরা তো দেখছি যে আপনি নির্বোধ, বোকা, বেকুব মানুষ আপনি। আল্লাহ নবীকে বলছেন কাফেররা, অমুসলিমরা, তার জাতি। জবাবে আল্লাহ নবী হুদ আলাইহিস সালাম কি বলছেন শুনেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা, তিনি বললেন হে আমার জাতি, আমি নির্বোধ না, আসলে তোমরা যা ভাবছো আসলে আমি নির্বোধ না। আমরা হলে বলতাম তোরা নির্বোধ বেটা, কোরআন এবং সুন্নাহ মানুষ না, আল্লাহ নবীর কথাও শুনোস না, কাফের, চিরকাল জাহান্নামে যাবি, তোদের মতো কপাল ফোড়া কে আছে, নির্বোধ তো তোরা, তোরা আমার নির্বোধ বলস কেন? আমরা হলে এই জবাব দিতাম। আর আল্লাহ নবী হুদ আলাইহিস সালামের আখলাক দেখেন, শত্রু আক্রমণ করে কথা বলছে, বলছে আপনি বেকুব, বলছেন না ভাই আমি বেকুব না। এত সরল উত্তর দেওয়ার মতো মানসিকতা, এটা ছিল আম্বিয়া কেরাম আলাইহিসসালামের। তাদের আখলাক কত উন্নত ছিল, চরিত্র কত উন্নত ছিল। আজ গালমন্দ করা, অশ্লীল ভাষা ব্যবহার করা, বাজে মন্তব্য করা, বাজে ট্যাগ দেওয়া, এটা আমাদের এক শ্রেণীর ইসলাম প্রচারকদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরা নিজেদের ভিতরে ইসলামকে ধারণ করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আম্বিয়া কেরাম আলাইহিসসালামের মতো আখলাক দান করুন। আমরা যেন বিরুদ্ধের মতের লোকদেরকে, বিপরীত মতের লোকদেরকেও সম্মান করতে জানি, তাদের সম্পর্কে যেন বাজে মন্তব্য না করি। কেউ যদি আমার সম্পর্কে বাজে মন্তব্য করেন তাহলে আমি তার বিপরীতে বাজে মন্তব্য করব না, এটাই কোরআনের শিক্ষা। আল্লাহ বলছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি প্রতিহত করবা, জবাব দিবা সুন্দর উপায়ে, সে তোমাকে গালি দিবে, তুমি সেই গালিকে সুন্দর উপায়ে প্রতিহত করবা, ভালো কথা বলবা, তুমিও পাল্টা গালি দেওয়ার অধিকার ইসলাম দেয় নাই। যদি দাও তাহলে তুমি ইসলাম এখনও নিজের ভিতরেই কি করতে পারো নাই, ধারণ করতে পারো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আম্বিয়া কেরাম আলাইহিস সালামের সুমহান আদর্শ এবং শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।